নমস্কার বন্ধুগণ, আমি সঙ্গীত শিল্পী এবং সুরকার দেবজিৎ দত্ত। নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন এবং নবরবি কিরণ আয়োজিত সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা প্রেস কনফারেন্সে অনুষ্ঠানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। কারণ আমি নিজে আমার মনে হয় যে রবীন্দ্রসঙ্গীতের মতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা মধ্যে যে স্পিরিচুয়ালিটি বা যে ডিভিনিটি আছে সেটা খুব কম, মানে অন্যান্য সঙ্গীতেও আছে কিন্তু রবীন্দ্রসঙ্গীত সবচেয়ে ভরপুর আছে। তো রবীন্দ্রসঙ্গীতের এত একটা এত বড় একটা প্ল্যাটফর্ম, মানে যারা নতুন যুগের যারা উঠতি শিল্পী তারা পারফর্ম করছেন, তাদের উপর বিচার করা হচ্ছে, একটা মানে এটা দে উইল গেট চান্স টু লার্ন অ্যান্ড ইভলভ, যে আরও কী করে রবীন্দ্রসঙ্গীতটা ডিটেলিং করে, রবীন্দ্রসঙ্গীতের ডিটেলিংটাই তো আসল, কী করে হৃদয় দিয়ে গাইতে হয় প্রতিটা স্বরলিপি মেনে, সেগুলো তারা শিখবে, জানবে, আরও ইভলভ করবে। তো এটা দেখে দেখে খুব ভালো ভালো লাগছে। আর বেশি কিছু না বলে, রবীন্দ্রসঙ্গীত যেটা আমারও সবথেকে পছন্দের জনার, আমি অনেক বছর ধরে রবীন্দ্রসঙ্গীত শিখছি, আমার শিক্ষাগুরু শ্রী সুমন পান্থী স্যার এবং আগেও রবিতীর্থ এবং শ্রীমতী সংগমিত্রা গুপ্ত ম্যামের কাছে শেখার সৌভাগ্য হয়েছে আমার ছোটোবেলা থেকে। তো রবীন্দ্রসঙ্গীতে একটা মানে কয়েকটা লাইন গিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এসো এসো দুঃখ জালু শিখা দাও ভালে অগ্নিময়ী টিকা, এসো এসো দুঃখ জালু শিখা দাও ভালে অগ্নিময়ী টিকা, মরুন আসুক চুপি পরম প্রকাশ রূপে সবাবরণ হোক নান ঘুচুক সকল পরাজয় পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি যারে জানো তুমি যারে জানো সে যে কেহ নয় কেহ নয় পাওনাই পাওনাই পরিচয়। কবিগুরুকে জানাই সশ্রদ্ধ বিনম্র প্রণাম, জয় গুরু।